দর্শক, খুঁজে দেখার গল্পে প্রতি পর্বে আমরা চেষ্টা করি দেশের প্রত্যন্ত অঞ্চলের ভিন্ন সব গল্প আপনাদের সামনে তুলে ধরতে। এরই ধারাবাহিকতায় হাওড় জীবনের এক ভিন্ন গল্প তুলে ধরতে নাগরিক দূরবীন টিম আজকে আমরা চলে আসলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে। টাঙ্গুয়ার হাওড়, হাওড় কন্যা খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার বিশাল জায়গা জুড়ে স্বচ্ছ পানি, সারি সারি হিজল আর করজ গাছ মন কেড়ে নেয় সবার। বিশুদ্ধ বাতাস আর জলজ প্রকৃতির সান্নিধ্যে এসে সবাই যেন স্বর্গীয় সুখ অনুভব করে। আর এই শীতলতার মাঝে গরম চায়ের কাপে চুমুক দিতে কার না ইচ্ছে হয়? সাথে আরও যদি মিলে যায় বিস্কুট, চকলেট, বাটারবোন, পটেটো চিপস, পান আর পানীয়, তাহলে তো কথাই নেই, চাওয়া পাওয়ার ষোলো আনাই পূর্ণ। সুনামগঞ্জের ছোট বড় প্রায় ১২০টি বিলের সমন্বয়ে গঠিত এ হাওড়ে প্রধান বিল ৫৪টি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানের এই হাওড় পরিযায়ী পাখি আর দেশীয় মাছের অভয়ারণ্য হিসেবে সুন্দরবনের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত দ্বিতীয় রামসার সাইট। এ হাওড়ে আছে প্রায় ১৪১ প্রজাতির বেশি স্বাদুপানির মাছ, যে কারণে টাঙ্গুয়ার হাওড়কে বলা হয় দেশি মাছের আধার বা মাদার ফিশারিজ। টাঙ্গুয়ার হাওড়ের রাজত্বে সেরা আকর্ষণ হল নৌকায় কাটানো সময়গুলো। এই অভিজ্ঞতাই টাঙ্গুয়ার হাওড়কে আলাদা করেছে অন্য সব ট্যুর থেকে। বর্ষার মৌসুমে নৌকায় বসে চায়ের চুমুকের সাথে দূর মেঘালয়ে পাহাড়ি দৃশ্য জাগিয়ে তোলে ভেতরের অজানা আনন্দকে। মাদার ফিশারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওড়ে আগত পর্যটকদের ছোট খিদের বড় সমাধান পূরণে ইশারা পেলেই কাছে চলে আসে ভাসমান দোকানগুলো। নৌকায় দীর্ঘ সময় বেড়ানোর ফলে যখন মাথা ধরে আসে, ঠিক তখনই এক কাপ চা খেয়ে চাঙ্গা হয়ে নেন অনেকে। নৌকার ছাদে বসে আশপাশের সৌন্দর্য পর্যবেক্ষণের সঙ্গে হালকা খাবারের আয়োজন সাধারণ স্বাদকেও বাড়িয়ে তোলে বহুগুণ। কোনো পর্যটকের নৌকা ওয়াচ টাওয়ারের কাছে গেলেই সবাই ছুটে আসে, কথা একটাই, চা পান বিস্কুট নাকি পটেটো চিপস লাগবে, যার যা প্রয়োজন হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে। আর এভাবে জীবিকা নির্বাহ করছে টাঙ্গুয়ার হাওড় পাড়ের কয়েকটি গ্রামের অর্ধশত পরিবারের শিশু থেকে মধ্যবয়সী মানুষগুলো। হাওড়ের বুকে নৌকা ভ্রমণের সময় প্রকৃতির খোলা বাতাসে চায়ের সেবা গ্রহণ মনে এনে দেয় ভিন্ন অনুভূতি। ছোট নৌকায় চা, বিস্কুট, পান, সিগারেট, মুড়ি ও চিপস বিক্রির ফলে অনেকের ভাগ্য খুলেছে। বিশাল জলরাশির এ হাওড়ের বুকে ভাসমান দোকান দিয়ে কোনো রকমে চলে চা বিক্রেতাদের সংসার। প্রতিদিন ভোর থেকে হাজারো পর্যটক আসেন এই সুবিশাল হাওড়ে, তাদের পদচারণায় হাসি ফুটে হাওড় পাড়ের কর্মহীনদের মুখে। শত শত মানুষের জীবিকা নির্বাহের কেন্দ্র হয়ে উঠেছে হাওড় এলাকা। আগত পর্যটকরা আগ্রহের সাথে চা, বিস্কুট, পানীয় সহ অন্যান্য জিনিস কিনছে, সারাদিন বেচাকেনা করে ভালোই চলে যাচ্ছে সবার। তাঁদের মুখে একটাই কথা, পর্যটক বেশি এলে বেচাকেনা হয় বেশি, লাভ হয় বেশি। একটু পরপর ঢেউ ভেঙে ছুটে চলেছে যান্ত্রিক শ্যালো নৌকা, আছে মাছ ধরার বিচিত্র আয়োজনও। এটাই বর্ষা মৌসুমের পরিবেশ, তাই ভ্রমণ পিপাসুদের কাছে বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওড় হয়ে ওঠে উপযুক্ত গন্তব্য। এই হাওড়ের রূপের বর্ণনা শেষ করার মতো নয়। গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার এই হাওড় পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। ভ্রমণের জন্য বর্ষাকালকে আদর্শ সময় ধরা হলেও টাঙ্গুয়ার হাওড়ে শীতকালে অতিথি পাখি দেখার জন্য ঘুরতে আসেন অনেকে। তবে একটি অনুরোধ না করে পারছি না, এখানে এলে বিস্কুট, চকলেট, চিপস আর কোমল পানির বোতল এবং প্যাকেট সংগ্রহ করে অবশ্যই নির্দিষ্ট স্থানে ফেলবেন।
দর্শক, প্রতি সপ্তাহে খুঁজে দেখার গল্প দেখতে নাগরিক দূরবীন ফেসবুক পেজে লাইক ও ফলো বাটনে ক্লিক করে সঙ্গে থাকুন এবং সেই সাথে নাগরিক দূরবীন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটন প্রেস করে উপভোগ করতে থাকুন নতুন সব গল্প।